কালো, অন্য জিনিস কালো হলে আমরা খুবই এটাকে খুব সুন্দর ভাবে নিচ্ছি, কালো কাপড় পরবো, কালো করবো, কিন্তু মানুষটা যখন কালো হচ্ছে এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যেই, আমরা এটা এটা ইটস এমবেডেড আমি বলবো, যে আমরা তখনই একটু ও আচ্ছা কালো এরকম একটা আমাদের আছে, কিন্তু এটা আমাদের সবার মধ্যেই। কসমস ফাউন্ডেশন যেটার উপর কাজ করছে ব্ল্যাক লাইভস ম্যাটার, এটাতে আমি পুরোপুরি সমর্থন জানাই অবশ্যই, এবং অনেক আগে থেকেই এই যে আন্দোলনটা এবং কৃষ্ণাঙ্গদের উপর যেই জুলুমটা হয় সবসময় হয়ে এসছে অনেক আগের থেকে, এটাকে আমি খুবই ঘৃণা করি এবং এটার বিরুদ্ধে আমি কাজও করি। 88 সালে বিয়ে করে আমি আমেরিকাতে আমি চলে যাই, তো ওইখানে আমি দেখেছি যে শুরু থেকেই তো কীভাবে কৃষ্ণাঙ্গরা, আফ্রিকান আমেরিকানরা কীভাবে দেওয়ার সাপ্রেসড, অ্যান্ড ওদেরকে কাজে কর্মে এবং সব কিছুতেই, যারা যারা অফকোর্স মানে কৃষ্ণাঙ্গরা যারা আফ্রিকান আমেরিকান, এরা যথেষ্ট কালচারালি এবং স্পোর্টসে সব দিক দিয়ে তারা অনেক নাম করেছে, কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, এমনি এমনি ওরা এটাকে অ্যাচিভ করতে পারেনি। আমরা যারা নারী আমাদের এই বাংলাদেশ সাবকন্টিনেন্ট এবং এশিয়ার আরও আরও জায়গায় দেখা যায় যে গায়ের রঙটা যখনই একটু চাপা হয় তখনই তাদের অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু, যেরকম সবচেয়ে বড় যেটা একটা আমাদের হয় যে ও মেয়ে কালো হয়েছে, এই মেয়ের বিয়ে হবে না, এই হবে না, সেখানে যেখানে সেখানে গেলে। আর আমার কাজের মধ্যে আমি এটাকে একটা খুব সুন্দর একটা এক কৃষ্ণাঙ্গ নারী এবং তাদের যে সাজসজ্জা, এটা কিন্তু একদম ইউনিক, একদম এটা ওরা যেই ফেশিয়াল যেই ইয়েটা করে ডেকোরেশন, এবং এটা একটা আফ্রিকান ফুল, এবং তাদের চুল, চুলগুলো কিন্তু একটা টেক্সচার্ড, হ্যাঁ এটা কি কিন্তু আমরা আমরা কোঁকড়া চুলটাকে আমরা টেনে টেনে সোজা করি, আমার কোঁকড়া চুল, এটা কিন্তু একটা এটা সৃষ্টিকর্তার একটা সৌন্দর্য, এটাও কিন্তু এটার মধ্যে একটা অনেক গল্প আছে, অনেক রিদম আছে এটাতে, আর কৃষ্ণাঙ্গ নারীর যে সৌন্দর্য এটা ফুটিয়ে তুলেছে। দ্য ব্ল্যাক স্টোরি, এটা মানুষের মধ্যে আমাদের যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যে অপ্রেশন এবং তাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয় সব দিক থেকে, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে, এবং আমি শুভকামনা করি এই চিত্র প্রদর্শনীর জন্য। Southern trees bear strange fruit, blood on the leaves and blood at the root, black body swinging in the southern trees.